রাজ্যে করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই কলকাতাবাসীর চিকিৎসা ব্যবস্থার সুবিধার্থে সেন্ট্রাল এভিনিউ কলকাতা নির্মাণ করা হচ্ছে ইসলামী হসপিটালের। আগামী এক সপ্তাহের মধ্যেই 100 শয্যা বিশিষ্ট এই হসপিটাল নির্মাণ কাজ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দিলেন বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম। আজ এই হসপিটাল নির্মাণ কাজ খতিয়ে দেখতে এবং হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন বন্দর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরাদ হাকিম। উপস্থিত সংবাদ মাধ্যমকে এই বিষয়ে কি বললেন তিনি শুনে নেব। মোটামুটি ইসলামে হাসপাতালে আমাদের আমিরুদ্দিন সাহেব নিজে দায়িত্ব নিয়ে পুরোটা করেছেন, তাতে আমাদের আর 10 দিনের মধ্যে 100 বেডের হাসপাতাল আমরা চালু করে দিতে পারব। তাই এবং এইচডিউ শুদ্ধ কুড়িটা এইচডিউ দরকার হলে যদি ভেন্টিলেশনের মেশিন কেউ দেন তাহলে 20টা ভেন্টিলেশনও চালু হয়েছে। আমরা এটাকে হাতে রেখে তৎপরতার সাথে করছি, এভাবে কোভিড বাড়ছে তাহলে আমরা মেডিকেল কলেজ বা কোনো হাসপাতালের সাথে সরকার চাইলে আমরা এটার সাথে টাই আপ করে দিলে এখানে একটা আমরা ইমিডিয়েটলি একটা হাসপাতাল 10 দিনের মধ্যে চালু করে দিতে তাতে মানুষের সুবিধা হবে। তাই আমি এই হাসপাতালটাও পরিদর্শন করতে পারো, আমি সভাপতি এই হাসপাতাল। তো আমি দেখে কাজ ইলেকশনের জন্য প্রায় 2 মাস আসতে পারি, দেখলাম অনেকটা প্রোগ্রেস হয়েছে। একটু আমি আমিরুদ্দিন সাহেবকে বলছি আরেকটু আমি যদি তৎপরতার সাথে করে দেয় তাহলে আমাদের একটা হাসপাতাল হাতে থাকবে, ইন কেস অফ এমার্জেন্সি আমরা এখানে যখন ইচ্ছে দুদিনের নোটিসে চালু করে দিতে পারবো। তবে কাজ এখন 1 সপ্তাহ বাকি আছে, 1 সপ্তাহ বাদ আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, যদি আরও কিছু থাকে আমি হেলথ ডিপার্টমেন্টকে হেলথ সেক্রেটারিকে সাজেশন দেবো যে হাসপাতালগুলোতে কোনো না কোনো বড়ো হাসপাতালের সাথে টাই আপ করে তাহলে কোভিডে মানুষের যে অসুবিধা হচ্ছে বেড থেকে সেটা থাকবে। এবং এখানে উত্তীর্ণ গেলাম, ওখানে যাওয়ার সিস্টেম করেছিলাম তাতে সাউথ ক্যালকাটায় আর বেড পেতে অসুবিধা হবে, আর এখানে এটা যদি এটা হয়ে যায় তাহলে এখানে সেন্ট্রাল ক্যালকাটায় হয়ে যাবে। এরকম আমরা চেষ্টা করছি নর্থ ক্যালকাটায় যদি আরেকটা সেন্টার করা যায়, তবে এটা আমার 1 সপ্তাহ থেকে 10 দিন লাগবে। এটাকে পুরোটা সম্পূর্ণ পরিষেবা কবে থেকে শুরু হচ্ছে? না না, এটা পরিষেবা না, আগে আমি দেখে গেলাম, এরপরে আমি 1 সপ্তাহ বাদে হেলথ সেক্রেটারির সাথে কথা বলবো। তারা যদি কোনো হাসপাতালের সাথে টাই আপ করে তাহলে এটা আমি এখন কেউ না, কালকের পরে হয়তো যদি ভগবান চায় বিধায়ক, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে, তারপর আমরা এটা নিয়ে আলোচনা। কিন্তু আজকে যেটা হলো আমরা দেখে যাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার কী আছে না আছে, কারণ 2 মাস জানতাম না যে এটা এতটা হয়ে গেছে। তো আমাকে ফোনে বললাম, এগুলো আমি ঠিক আছে এসে দেখে যাচ্ছি। কালকে আমি হেলথ সেক্রেটারিকে বলেছি এবং হোম সেক্রেটারিকে বলেছি ইসলামিয়া প্রায় রেডি আছে, আমি কালকে দেখতে যাচ্ছি আপনাদের রিপোর্ট দেবো, তারপরে যদি আপনারা কোনো হসপিটালের সাথে টাই আপ করে দেন তাহলে ইসলামিয়াতে আমরা কোভিড কেয়ার হিসাবে এক্ষুনি চালু করে হাতের থাকি। আরেকটা আপনাদের ছুটিয়ে সব মানুষের কাছে অ্যাপিল, কোভিড বডির থেকে কোভিড ছড়ায় না, মৃতদেহ থেকে কোভিড ছড়ায় না, কোভিড জীবন্ত মানুষের থেকে ছড়ায় না। তাই মৃত যেন সরকার করতে গিয়ে অনেক জায়গায় আটকাচ্ছেন, অনেক জায়গায় ভয় পাচ্ছেন, কোনো ভয়ের দরকার নেই। তার কারণ 500 ডিগ্রির ওপরে সেন্টিগ্রেডে কোনো বীজাণু বা কোনো রোগ থাকতে পারে না, সে 40 ডিগ্রি শেষ হয়ে যাবে। আর কোভিড বডি যখন যাচ্ছে সে যেহেতু নিঃশ্বাস ছাড়তে পারছে না, ড্রপলেট ছাড়তে পারছে না, তাহলে তার থেকে কোনো কোভিড ছাড়ানোর কোনো আশঙ্কা দূর দূর পর্যন্ত। তাই একটা ডায়ালগ আছে, লাশো সে ডর নহীন লাগতা হ্যায় সাহাব, জিন্দা ইনসান কে সাঁসো সে ডর লাগতা হ্যায়।